পেটের মধ্যে আসলে গ্যাস বা বায়বীয় জাতীয় কোনো পদার্থ কি ভরে যায় স্টমাকের মধ্যে বা ইনটেস্টাইনের মধ্যে, কোথায় কি সমস্যা এই জিনিসটা যদি এই ব্যাপারটা যদি ধরেন তাহলে আমাদের আমাদের গোড়াতেই আমরা আসি। জি একদম, যে আসলে পেটের গ্যাসটা হয় কোত্থেকে, এর উৎপত্তিটা কোথায়? দুইভাবে হতে পারে। একটা হতে পারে যে বাইরে থেকে গ্যাস পেটের মধ্যে ঢুকে গেল, আচ্ছা, অর্থাৎ বাতাস ঢুকে গেল, এটা একটা সমস্যা হতে পারে। বাতাস তো সবসময় আমাদের শরীরে ঢুকছে, তাই না? শরীরে আমাদের মধ্যে ঢুকছে, নাক দিয়ে তো সবসময় ঢুকে যাচ্ছে। কিভাবে ঢুকছে? কিভাবে ঢুকতে পারে? ধরেন আমরা যে খাবার খাচ্ছি, খাবার যখন খাচ্ছি শুধু খাবারই খাচ্ছি না, তার সাথে বাতাসও ঢুকে যাচ্ছে ফাঁক দিয়ে, বাতাসের সুযোগ পেলে ঢুকে যাচ্ছে। কাদের বেশি ঢুকছে? যারা তাড়াহুড়ো করে খায়। আপনি খুব তাড়াহুড়ো করলে খাবার চিবালেন, তাড়াহুড়ো করে খাবারটা গিলে ফেললেন, তাহলে কিন্তু আপনার পেটের মধ্যে গ্যাসটা বেশি ঢুকে যাবে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কি, কেউ ধরেন কোমল পানীয় খাচ্ছে, তাতে কী দিয়ে খাচ্ছে? স্ট্র দিয়ে খাচ্ছে। স্ট্র মানে হচ্ছে চিকন সরু পাইপ, এটা দিয়ে সে কোমল পানীয় খাচ্ছে, সেটা দিয়ে তার সাথে বাতাস ঢুকে যাচ্ছে। কেউ কেউ ধরেন ডাবের পানি খাচ্ছে, সেটাও একটা স্ট্র দিয়ে খাচ্ছে, তো সেটা দিয়ে ঢুকে গেল, তাহলে কিন্তু বাতাস ঢুকে গেল সেটা। অনেকের খুব অভ্যাস থাকে ধূমপান করেন, ধূমপান যে করেন ধূমপানে নাক দিয়ে উনি শ্বাসনালী শ্বাসনালীতে উনি ইয়েটা নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, তার সাথে সাথে কিন্তু মুখ দিয়ে কিছু বাতাস ওই ফাঁক দিয়ে ঢুকে যায়। কারো কারো দাঁতেরও বিভিন্ন সমস্যা থাকে, হয়তো দাঁত একটু ফাঁক থাকে, সে ফাঁক দিয়ে ঢুকে যেতে পারে। তো বিভিন্ন বিচিত্র কারণে কিন্তু শরীরের মধ্যে বাতাস ঢুকতে, আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন যে বাতাসে আসলে কি থাকে। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাসই থাকে, বিভিন্ন গ্যাসের একটা কম্বিনেশন হচ্ছে বাতাস, কি নাইট্রোজেন, তার সাথে অক্সিজেন, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইগুলো আপনার শরীরে ঢুকে গেল, ঢুকে গেলে আমাদের পাকস্থলীতে জমা হলো, সেই যে গ্যাসটা জমা হলো, এত গ্যাস জমা হলে পাকস্থলীটা ফুলে যাবে, তাহলে কি পেটটাও ফুলে যাবে, পেটটা ফেবে যাবে। তাহলে একটা বাইরে থেকে কিন্তু আপনি বাতাস ঢুকিয়ে দিলেন, অর্থাৎ গ্যাস ঢুকিয়ে দিলেন। আরেকটা হতে পারে যে আমাদের পেটে গ্যাস হওয়ার কারণ, সেটা হচ্ছে পেটের ভিতরেই গ্যাস তৈরি হওয়া। পেটের পেটের ভিতরে কীভাবে গ্যাস তৈরি হয়? আমরা যে খাবার খাচ্ছি, বিচিত্র রকমের খাবার আমরা খাই, তো সেই খাবারের মধ্যে সবচেয়ে আপনারা জানেন যে মূল খাবার উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং হচ্ছে প্রোটিন, অর্থাৎ শর্করা, চর্বি এবং আমিষ জাতীয় খাবার। তার মধ্যে যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে খাবারটা আছে, এটা কিন্তু যে এগুলো সমস্ত খাবারই কিন্তু আমাদের পাকস্থলীর পরে আমাদের আছে ক্ষুদ্রান্ত্র, যেটা পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের পেটের মধ্যে থাকে, পেটের মধ্যে থাকে, কয়েলের মতো থাকে পেঁচিয়ে পেঁচিয়ে, সেটা সেটার মধ্যে খাবারগুলো কিন্তু হজম হয়, পরিপাক হয়। তো সেখানে যদি যদি আমরা কিছু 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 খাবার আছে যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলি বা জটিল শর্করা বলি আমরা, সেই খাবারগুলো খেলে কিন্তু তখন এগুলো আমাদের শরীরের হজম করতে এগুলো অসুবিধা হয়। কোনোটা একদমই পরিপাক হয় না, কোনোটা অর্ধেক পরিপাক হয় বা অর্ধেক হজম হয়। হজম এগুলো কী করে? এগুলো ঠেলে দেয় বৃহদান্ত্রের দিকে। আচ্ছা, খাদ্য ক্ষুদ্রান্ত্রের পরে যে একটা অংশটা, এটা হচ্ছে বৃহদান্ত্র, যেটা স্ট্রেট একটা পাইপের মতো আমাদের শরীরের মধ্যে থাকে। ওইখানে যখন এই খাবারগুলো চলে যায়, কী ধরনের খাবার সেগুলো একটু বলে রাখি। সেই খাবারগুলো হচ্ছে যে জটিল খাবারগুলো কি, সর্বিটল, ম্যানিটল, তারপরে আপনার হচ্ছে খাবারের উদাহরণ যদি আমরা দিই তাহলে বিভিন্ন ধরনের ফুলকপি, বাঁধাকপি, শিম, মটর, তারপর কোমল পানীয়র কথা যেগুলো বললাম, কোল্ড ড্রিঙ্কস আমরা খুব খেতে পছন্দ করি, সেই ধরনের খাবার এগুলো যদি আপনি খান, কিছু কিছু চর্বি জাতীয় খাবারও আছে যেগুলো নাকি এই গ্যাসটা শরীর থেকে বের হতে বাধা দেয়। এই যে আমরা ফাস্টফুড যেগুলো আমরা খাই প্রচুর, পেঁয়াজ, রসুন, এগুলোতে প্রচুর সালফার থাকে, সালফার থাকে, মশলা জাতীয় খাবার, এগুলো যদি আপনি খান প্রচুর গ্যাস তৈরি হবে। গ্যাস তৈরি এগুলো কোথায় কী করবে? ক্ষুদ্রান্ত থেকে এগুলো চলে যাবে বৃহদান্ত্রে। বৃহদান্ত্রের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে, যেগুলো শরীরের জন্য নর্মাল ব্যাকটেরিয়া, যেগুলো শরীরের জন্য তেমন ক্ষতিকর নয়, কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো করে কি, এইখানে এই যে খাবারগুলো যদি বৃহদান্ত্রের মধ্যে পায়, এগুলো থেকে গ্যাস তৈরি করে। কী কী ধরনের গ্যাস তৈরি করে? এখানে কার্বোহাইড্রেট, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন, এই গ্যাসগুলো তৈরি করে। এই গ্যাসগুলোর সাথে যদি হাইড্রোজেনের সাথে যদি সালফার যোগ হয়, যেমন পেঁয়াজ রসুন খেলেন, বন্য খাবার খেলেন, তাহলে সালফার কিন্তু আবার দুর্গন্ধ বাতাস তৈরি করে। অনেকের দেখবেন যে ইয়ের সাথে পায়ুপথ দিয়ে দুর্গন্ধ বাতাস বের হয়, ওনারা খুব অস্বস্তিতে ভোগেন, একটা জনসভার মধ্যে আছেন বা একটা সব আলোচনার মধ্যে আছেন, বিভিন্ন একটা বৈঠকের মধ্যে আছেন, ওই সময় যদি দুর্গন্ধ বাতাস হলে উনি একটা অস্বস্তিতে ভোগেন। এটার জন্য দায়ী কি? দায়ী হচ্ছে সালফার নামক গ্যাস।